প্রচুর রকম বাঁচতে হবে নাকি? এই যে আমার পিছনে হরি, আমরা তো আসছি নানগঞ্জ থেকে। এখানে শুনলাম সবার মুখে মুখে একই কথা, এখানে একটা সাগর আছে, মানব সৃষ্ট সাগর, যার নাম রামসাগর। খুব ভালো লাগতেছে। ঈশা কি লিখবো? ওই যে যেভাবে উগুন বাঁচতেছে দেখেন, আপনারাই দেখে নেন। সাপ আছে এখানে? কই রামসাগরের চিড়িয়াখানায় আছে। আর এই যে বানর, একটা বানর আরেকটা বানরের উগুন বাঁচতেছে। প্রচুর উগুন বাঁচতে হবে নাকি? কাছে যায় না, ওরা হাত হাত বাই করে দেয়, টাইম হবে আমরা এখন আছি দিনাজপুরের মানে বাংলাদেশের সবচেয়ে বড় মানব সৃষ্ট দিকে রামসাগর আসি, রামসাগরের চিড়িয়াখানায় আছি। আর এখানে আপনারা দেখতে পারেন একটু আগে যে চিড়িয়াখানা, আমাদের বানর, একটা বানর আরেকটা বানরের উপর বাসা দিচ্ছে। কি এটা? এটা একটু অন্য টাইপের বানর, ভুট্টা আছে না? এটা বানর না হনুমান? খালি হাত ঢুকায় না বুঝছো, ওরা কিন্তু হাত টানে না। দূরে থাকো, হাত দিয়ে না। না, এটা কালিম পাখি, যে কালিম পাখি লেখা আছে। আর যে এখানে অজগর সাপ ছিল, এখন আসি কিনা জানি না। নাই নাই, ভিতরে সেটা তো দেখতেছে ছিল সাপ, কিন্তু আগে এখন নাই। কই? আমি দেখছি। ওই যে, ও হ্যাঁ হ্যাঁ, এটিকে বাচ্চা দেওয়ার সময় নাকি? বের হয় সেটাই তো। অনেক সুন্দর, কেমন লাগলো? হ্যাঁ খুব ভালো লাগতেছে। ঈশা ভিডিও করতেছে। হ্যাঁ হ্যাঁ, কি লিখবো? ওই যে যেভাবে উগুন বাঁচতেছে দেখেন, আপনারাই দেখে নেন। মাথাটা আগায় দাও এখানে। হ্যাঁ তুমি দাও, সমস্যা নেই, দাও দাও। উগুন মারে দিবে, আরে তো এই পাশে হরিণ না, মায়া হরিণ। এই যে আমার পিছনে হরিণ। মনের সুখে উগুন বাঁচতেছে, একজন শুয়ে আছে আর আরেকজন বাসা দিচ্ছে। বানর গুলা সুন্দর লাগতেছে। কিরে আপনার সাপ আছে এখানে? আছে। কই? দেখো সাপ, সাপ ও ওই দেখো মইতাছে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সবচেয়ে বড় মানব সৃষ্ট দিঘি রামসাগর, যা দিনাজপুর জেলার সদর উপজেলা অবস্থিত। আর এই রামসাগরের পাশে রয়েছে ছোট্ট একটা চিড়িয়াখানা, ওই চিড়িয়াখানায় হরিণ, বানর, অজগর সাপ আর দুই একটা পাখি ছাড়া দেখার মতো কিছুই নেই, এবং প্রবেশ মূল্য ফ্রি। তো এখানে মূলত মানুষ আসে এই রামসাগরের প্রকৃতি উপভোগ করার জন্য, তো সেটা দেখার জন্য আজকে আমি আসছি। আর এই রামসাগরের ইতিহাস নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে আগেই রয়েছে, সেটা আপনারা দেখে আসতে পারেন এই আর কি। আর আপনারা এই রামসাগরে ঘুরতে আসলে এখানে নৌকা করে গোটা রামসাগরটা ভ্রমণ করতে পারবেন,
চাইলে আপনারা পিকনিকও আসতে পারেন, বাসে করে, আবার মাইক্রো নিয়ে, আবার কেউ এমনি টিকিট কেটে প্রবেশ করতে পারেন। এই যে রামসাগরের মধ্যে নৌকা চলতেছে, এটা কিন্তু প্যাডেল দিয়ে চলে। আর এই সাগরের আশেপাশে অনেকগুলো দোকান আছে, ফুচকার দোকান। এটা রাস্তা, এদিকে শিশু পার্ক। এই আর কি, এখানে আমি একজন দেখা পাচ্ছি। ভাইয়া কই থেকে আসছেন? আমরা তো আসছি নানগঞ্জ থেকে। কোথায় আসছিলেন? আসছি দিনাজপুরে। তো এই পুকুরে খোঁজ কীভাবে পাইলেন? এখানে শুনলাম সবার মুখে মুখে একটি কথা, এখানে একটা সাগর আছে, মানব সৃষ্ট সাগর, যার নাম রামসাগর। তা আসলাম, আসলে একটা সাগর, বিরাট বড় একটা দিঘি। মানে এটার নাম যদিও রামসাগর সাগর না, এটা দিঘি, কিন্তু নাম দিছে হচ্ছে রামসাগর। এরকম আরো বড় বড় বেশ কয়েকটা দিঘি শহরের মধ্যে আছে, সুখসাগর, মাতা সাগর, আনন্দ সাগর। হ্যাঁ, কয়েকটা দিঘির নাম শুনছি, কিন্তু এটা দেখার জন্য বেশি উৎসাহ নিয়ে আসলাম। আর এই দিঘিটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় মানব সৃষ্ট দিঘি। হ্যাঁ রাইট, দিঘিতে আসে দিঘির মতোই মনটা বড় হয়ে গেল, এত সুন্দর একটা দিঘি দেখতে পারবো দিনাজপুরের মতো জায়গায়, ভাবতে পারিনি। আর একটা অবাক করা বিষয় হচ্ছে যে ঐতিহাসিকদের মতে এটা নাকি ওই সময় মানে 15 লক্ষ শ্রমিকের মাধ্যমে খনন করা হয়েছিল, 30,000 টাকা বিনিময়ে মাত্র। আচ্ছা, তো এইটা মানে ওই ঐতিহাসিকদের মতে আর কি, এটা ঐতিহাসিক ভিত্তি আছে কিনা আমার জানা নাই, তবে মানে বলে আর কি মানুষ, রাজা রামনাথ দেবের খননের উদ্যোগ নিচ্ছিল আর পলাশী যুদ্ধের আগে 1750 সালের দিকে। হ্যাঁ, এত কিছু তো আমি দেখিনি, কিন্তু ওখানে একটা লেখা দেখলাম, এখন পড়লে পড়বো আশা করি, কিন্তু দিঘি দেখে অবাক হয়ে তাকাই আছি, দেখতেছি দিঘিতে আসলে কী অবস্থা। দিনাজপুরের মতো জায়গায় এত বড় একটা দিঘি দেখবো যে অকল্পনীয় আমার জন্য। নারায়ণগঞ্জ থেকে এসে আসলেই আজকে আশাটা সফল হলো মনে হচ্ছে, এত সুন্দর একটা দিঘি দেখতে পাবো কখনো কল্পনা করি। আপনাকেও স্বাগতম আমাদের দিনাজপুরে। হ্যাঁ, আমি বলবো সবারই আসা উচিত এই দিঘিটা দেখার জন্য, কারণ এত সুন্দর একটা দিঘি আসছে এখানে, এটা কেউ জানেই না। আর দিনাজপুর ভ্রমণ মানে রাজবাড়ি, কান্তজি মন্দির, রামসাগর। হ্যাঁ, এগুলো তো থাকবেই ম্যান্ডেটরি, এগুলো থাকবেই, সাথে আরও কিছু দেখতে পারবেন। আপনারা যদি কেউ দিনাজপুরের ট্যুরের জন্য আসতে চান, আসতে পারেন, এখানে ট্যুরের অনেকগুলো স্পট হয়েছে। আমি দাদুবাড়ি রিসোর্ট দেখলাম, রাজবাড়ি দেখলাম, কান্তজি মন্দির দেখলাম। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও। সাফ হয় গো, সাফ হয়। পানি ও কি যে মন খারাপ।